প্রাচীন ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের কেন্দ্রভূমি নাটোর জেলা ছোট মফসল শহর নাটোর অথচ এই শহরে বসি রানী ভবানী শাসন করেছেন রাজশাহী পাবনা বগুড়া কুষ্টিয়া যশোর রংপুর এমনকি ভারতের মুর্শিদাবাদ বীরভূম হয়ে মালদহ পর্যন্ত নবাব সিরাজউদ্দৌলার নানা আলিবর্দী খান নিজেই রানী ভবানীর এসব অঞ্চলের শাসন দিয়েছিলেন প্রায় অর্ধেক বাংলা শাসন করতেন বলে রানী ভবানীকে বলা হতো অর্ধবঙ্গেশ্বরী শাসক বর্ণময় সৌন্দর্য আর ইতিহাসে ঠাসা প্রাচীন শহর নাটোর এই শহরে আজও আছে রানী ভবানের বিলাসবহুল এক রাজপ্রাসাদ রয়েছে সানবাঁধানো পুকুরঘাট আস্তাবল চৌকিদারদের বাসভবন পরিখা মালখানা মন্দিরের ঘণ্টা সবকিছু প্রধান ফটক দিয়ে প্রবেশ করলেই আপনি হারিয়ে যাবেন ইতিহাসের প্রান্তরে শুরুতেই হাতের বাঁদিকে দেখতে পাবেন অসাধারণ এক ফুল বাগিচা আর ডান পাশে রয়েছে বিশাল এক জলটঙ্গি পুকুর আরেকটু সামনের দিকে গেলেই হাতের বাম পাশে চোখে পড়বে এক অপূর্ব স্থাপত্যের নিদর্শন তারকেশ্বর শিব মন্দির এখানে শিব আর কৃষ্ণের মূর্তি ছাড়াও রয়েছে পাঁচ মাথা বিশিষ্ট কালনাগিনীর প্রতিমা এছাড়াও এখানে রয়েছে আলপনা আঁকানো সানবাঁধানো ঘাট আর এটা হলো বৈঠকখানা এই বৈঠকখানায় তৎকালীন রাজারা সভাসদদের সাথে বৈঠক করতেন বৈঠকখানার পাশেই রয়েছে শ্যামসুন্দর মন্দির নাটোর রাজবাড়ির সবচেয়ে দীর্ঘস্থাপনা হল এই শ্যামসুন্দর মন্দির যার পাশের কক্ষগুলো ছিল গার্ডদের জন্য এখানে আছে মালখানা যেখানে রাখা হতো ভারী অস্ত্রশস্ত্র খাজনাপত্র সহ মূল্যবান সবকিছু এখন যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন সেটি সবচেয়ে নান্দনিক নাট ও রাজবাড়ি বলতে মানুষ সাধারণত এই প্রাসাদটিকেই বোঝেন অবশ্য এই রাজবাড়িটি রানী ভবানী তৈরি করেননি তৈরি করেছেন তার শ্বশুর রামজীবন আসলে নাটোর রাজবংশের গোড়াপত্তন হয় সতেরোশো ছয় সালে রাজা রামজীবন নাটোর রাজবংশের প্রথম রাজা ছিলেন এই রামজীবনের পুত্রবধূ মূলত রানী ভবানী সতেরোশো সালে রানী ভবানীর সাথে রাজা রামজীবনের দত্তক পুত্র রামকান্তের বিয়ে হয় সতেরোশো সালে রাজা রামজীবন মারা যান তখন নাটোরের রাজা হন রানী ভবানীর স্বামী রাজা রামকান্ত সতেরোশো সালে রাজা রামকান্ত মারা গেলে নবাব আলিবর্দি খাঁ রানী ভবানীর উপর জমিদারি পরিচালনার দায়িত্ব অর্পণ করেন রানী ভবানী ওই সময়ে রাজবাড়িতে বসে শাসন করতেন অর্ধবঙ্গ কিন্তু এই প্রাসাদে রানী ভবানী বাস না তার জন্য এই পাশে ছিল এই প্রাসাদগুলোতে দেখলাম জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই বাস করছে তারা রাজপ্রাসাদে বাস করলেও তাদের নেই কোনো জায়গা জমি এটা ছিল রানী ভবানীর স্নানের ঘাট আর এটা হলো চতুষ্কোণা মন্দির এই এই নামকরণ হয়েছে কারণ এখানে চারটি মন্দির রয়েছে জনকল্যাণে রানী ভবানীর অবদান ছিল অসামান্য তিনি তার শাসনামলে প্রায় তেতাল্লিশটি পাঠশালা শত শত মন্দির আখড়া রাস্তাঘাট নির্মাণ ও প্রজাদের পানীয় জলের জন্য শত শত পুকুর খনন করেছিলেন রানীভবানীর শাসনামলে সতেরোশো সত্তর সালে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় সেই দুর্ভিক্ষে প্রায় এক কোটি লোক মারা যায় ওই সময় প্রজাদের মাঝে চাল বিলি বিলি করেছেন তিনি গ্রামে গ্রামে ঘুরে প্রজাদের চিকিৎসার জন্য বৈদ্য নিয়োগ করেছিলেন রানী ভবানীর ছিল দুই ছেলে এক মেয়ে কিন্তু তার দুটো পুত্রই মারা যায় তার একমাত্র কন্যা তারা সুন্দরী পরবর্তীতে তিনি রামকৃষ্ণ নামের এক বালককে দত্তক নেন আঠারোশো দুই সালে রানী ভবানী মারা যাওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয় তার চুয়ান্ন বছরের এক স্মরণীয় শাসক তখন এখানকার রাজা হন রানী ভবানীর সেই দত্তক পুত্র রামকৃষ্ণ অবশ্য তখনও ঠিক মতোই চলছিল সব রাজা রামকৃষ্ণের মৃত্যুর পর এখানকার প্রাসাদগুলো ভাগ হয়ে যায় রামকৃষ্ণের দুই পুত্রের মধ্যে রাজা বিশ্বনাথের মধ্যে পড়ে এই প্রাসাদ তখন থেকেই এটি বড়তরফ নামে পরিচিত আর এটি ছোট তরফ নামে পরিচিত আজকের মতো এই পর্যন্ত